আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা এখনও এ খবরটি জানেন না যে রমজানে স্ত্রীর সঙ্গে সহবাস করার ব্যাপারে ইসলামিক বিধানে কি বলা হয়েছে, এবং অনেকে এমন আছেন যে রমজানের রোজা রেখে স্ত্রীর সঙ্গে সহবাস করে বসেন। আজকে আমরা হাদিস থেকে দেখব যে রমজানের রোজা রেখে যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে তাহলে তার পরিণতি কি হবে এবং এর জন্য কি কি করতে হবে, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন। এ সম্পর্কে একটি হাদিসে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াহরুমু আলাইহি ফারজুহা, অর্থাৎ যৌনাঙ্গ দিয়ে সহবাস করা হারাম, অর্থাৎ রমজানের মাসে দিনের বেলায় রোজা রেখে স্ত্রীর যৌনাঙ্গে সহবাস করা হারাম। এখন প্রশ্ন হতে পারে, স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না এটা তো জানলাম, কিন্তু কি কিছুই করতে পারবো না? যেমন স্ত্রীকে চুমু দেওয়া বা জড়িয়ে ধরা, এগুলো কি করতে পারবো না? এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ামের অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন, তবে তিনি তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চাইতে অধিক সক্ষম ছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1927। অর্থাৎ এই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদেরকে রোজা রেখে চুমু খেতেন এবং জড়িয়ে ধরতেন এবং গায়ে স্পর্শ করতেন। আর হাদিসটাই যে কথাটা বর্ণিত হয়েছে সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেতেন এবং জড়িয়ে ধরতেন, তবে কখনো মনে সহবাসের চিন্তা আনতেন না। স্বাভাবিকভাবে যেমন জড়িয়ে ধরে বা চুমু খাই, এটা সিম্পলভাবে করতেন। তাই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসার সাথে জড়িয়ে ধরতে পারবেন বা তাকে চুমুও দিতে পারবেন, এতে রোজার কোনো অসুবিধা হবে না। এখন প্রশ্ন হতে পারে যে রাতে স্ত্রীর সঙ্গে সহবাসের ব্যাপারে ইসলামের বিধান কি, এবং দিনের বেলায় যদি কেউ সহবাস করে ফেলে তাহলে কি করবে, কি বলা হয়েছে এ সম্পর্কে দেখুন। যদি কেউ রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে তাহলে তার কি করতে হবে, এ সম্পর্কে হাদিসে যেটা বলা হয়েছে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মারফু হাদিস বর্ণিত আছে, যে ব্যক্তি ওজর ও রোগ ব্যতীত রমজানের একটি সোম ভেঙে ফেলল তার সারা জীবনের সোমের দ্বারাও এর কাজা আদায় হবে না, যদিও সে সারা জীবন সোম পালন করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ কথাই বলেছেন। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, সে তো জ্বলে গেছে। তিনি বললেন, তোমার কি হয়েছে? লোকটি বলল, রমজানে আমি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর ভর্তি ঝুড়ি আসল, যাকে আরাক অর্থাৎ পুনরশা পরিমাণ বলা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অগ্নিদগ্ধ লোকটি কোথায়? লোকটি বলল, আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো সদকা করে দাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 1935। এছাড়া পরে একটি হাদিস থেকে জানা যায় যে সেখানে বলা হয়েছে, এক ব্যক্তি রোজা রেখে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে যে আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি, এখন আমি কি করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তুমি কি একটি গোলাম আজাদ করতে পারবে? সে বলল, না পারবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি একাধারে দুই মাস রোজা রাখতে পারবে? সে ব্যক্তি বলল, এটা আমি করতে পারবো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? কিন্তু সে ব্যক্তি এতই গরিব ছিলেন যে এগুলো কিছুই করতে পারলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো খেজুর দিলেন এবং বললেন, এগুলো সাদকা করে দাও। কিন্তু সে সব থেকে গরিব ছিল, এই জন্য সে সদকা নিজেই পেল। অর্থাৎ এ হাদিস থেকে মূল বক্তব্য যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজানের সিয়ামকে নষ্ট করে তাকে কাফফারা দিতেই হবে, আর কাফফারা হচ্ছে একটি গোলাম আজাদ করা, আর না হয় 60 দিন রোজা রাখতে হবে একাধারে।
আর না হয় 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তাই রমজানের নিয়ত করে রোজা ভঙ্গ করবেন না এবং স্ত্রীর সঙ্গে দিনের বেলায় কখনও সহবাস করবেন না, তবে রাতের মধ্যে সহবাস করতে পারেন এবং গোসল করে আপনাকে সেহরি খেতে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। কোনো রকম প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।